আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি অনেক বেশি টেস্টি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি, তবে আজকে কিন্তু আমি কোনো ক্রিম ইউজ করব না। আর এটাতে যে চকলেট গ্লেজটা ইউজ করেছি সেটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি ইজি রেসিপি, তাও আপনাদের সাথে শেয়ার করব। ডেকোরেশনটা একটু ভিন্নভাবে করেছি, আসুন দেখি। তাহলে এখানে আমি প্রথমে ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুটো, এটাকে ফেটিয়ে নিলাম। এরপর চিনি দিয়ে দিচ্ছি 130 গ্রাম, এখানে কাপের মেজারমেন্টে 3/4 কাপের মতো হবে। বাটার নিয়েছি মেল্টেড বাটার, আবার এটাকে নর্মাল করে 70 গ্রাম, 70 গ্রাম, এটা প্রায় 3/1 কাপের মতো হবে। এগুলোকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করা হয়ে গেলে, এটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন, চিনির কোনো দানা আর যেন না থাকে, একদম পুরো গলে যায়। এই পর্যায়ে আমি এখন কেক ফ্লাওয়ার ইউজ করছি, এটাকে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে। কেক ফ্লাওয়ার ইউজ করলে পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন, আর কেক ফ্লাওয়ার ইউজ না করলে, ফ্লাওয়ার শুধু ময়দা করলেও কেকটা হবে, কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন কেক ফ্লাওয়ার দিয়ে। হ্যাঁ, এখানে কেক ফ্লাওয়ার নিয়েছি 170 গ্রাম, এটা 1/2 কাপের মতো। আর কোকোয়া পাউডার নিয়েছি 40 গ্রাম, এটা 1/2 কাপের মতো, মেজারমেন্ট কাপে 1/2 কাপের মতো। ওটাকেও আমি চেলে নিয়েছি, দেখেছেন, এই যে লো স্পিডে, মানে একে, জিরোর পর এক, যেটা আমার স্টার্টিং পয়েন্ট, লো স্পিডে আমি এটাকে বিট করে মিক্স করছি। কিছুক্ষণ পরে দেখলাম যে চারদিকে উঠে আছে, সেগুলোকে আমি স্পাটুলা দিয়ে আস্তে আস্তে চারদিক থেকে নামিয়ে আবার বিট করছি। এই যে আরেকটা কথা, কোকোয়া পাউডারের কথাটা বলি, চকলেট কেকের ক্ষেত্রে কোকোয়া পাউডার ভালো হওয়াটা অনেক জরুরি। আমি মালয়েশিয়ান কোকোয়া পাউডারটাই বেশি ইউজ করি, এটা টেস্টটা অনেক ভালো, আর আমার বাচ্চারাও অনেক লাইক করে। এই যে মিক্সিংটা আমার হয়ে গেল। এবার বেকিং পাউডার 1 টিস্পুন নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন। এই যে আর দিচ্ছি গরম পানি, এখানে বয়েলিং ওয়াটার, সেটা হচ্ছে গরম পানিটা হচ্ছে যে বলক উঠেছে, উঠার পর 1 মিনিট ধোঁয়াটা একটু চুলা বন্ধ করে সরিয়ে তারপর দিয়েছি, এরকম 3/4 কাপের মতো। এটা 130 মিলি, 130 মিলি আমার এখানে মেজারমেন্ট কাপে 3/4 কাপের মতো এসেছে। এবার একটু আমি বিট করে নিচ্ছি আবার, এই যে হালকা স্পিডেই কিন্তু আমি বিট করছি, লো স্পিড, জাস্ট স্টার্টিং পয়েন্ট 1-এ আমি বিট করেছি। 18 সেন্টিমিটার একটা মোল্ডে আমি এই বেটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডটা আমার সেট করা ছিল, বেটারটা ঢেলে এটাকে আমি ট্যাপ করে দিলাম কয়েকবার। এখন আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে বেক করছি। মাইক্রোওয়েভ ওভেন আমার যে মাইক্রোওয়েভ ওভেনটা আমি ইউজ করি, এটা হচ্ছে শার্পের মাইক্রোওয়েভ ওভেন, এটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি কনভেক অপশনে 30 মিনিট বেক করেছি। দেখুন কেক ফুলে একদম ফেটে গেছে, একদম গরম গরম অবস্থায় আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে এভাবে কভার করে দিলাম, টোটালি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবে রাখবো। চাইলে আজকে কেকটা তৈরি করে এভাবে কভার করে রেখে দিতে পারেন, পরের দিনও আপনি কেক তৈরি করতে পারেন, এবং 24 ঘন্টাও এই কেক নর্মাল টেম্পারেচারে, ঘরে রুম টেম্পারেচারে থাকলেও নষ্ট হবে না। আচ্ছা যাই হোক, এবার চকলেট গ্লেজ তৈরি করার পালা। এই জন্য আমি নিয়েছি 80 গ্রাম, 1/2 কাপের একটু বেশি ডার্ক চকলেট, মিল্ক নিয়েছি 1/4 কাপ, আর 30 গ্রাম বাটার নিয়েছি। প্রথমে 1/4 কাপ দুধের মধ্যে আমি বাটারটা দিয়ে দিয়েছি, 30 গ্রাম বাটার। বাটারটা মেল্ট হলেই আমি যে 80 গ্রাম, 1/2 কাপের চাইতে একটু বেশি যে ডার্ক চকলেট নিয়েছি, সেটাকেও আমি এভাবে একদম অল্প আঁচের এই চকলেটটাকে আমি মেল্ট করে মিক্স করে নিয়েছি। চকলেটের এই গ্লেজটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, সেই পর্যন্ত কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেক মোল্ড আউট করা হলে কেকের উপরের, আজকে আমি কেকটা যেভাবে ডেকোরেট করব, এই জন্য আমার এখানে উপরের অংশটা লাগবে, উপরের অংশ আমি কেটে নিচ্ছি।
একটা ব্রেড কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। এবং আমার এই কেকটা কিন্তু ময়েস্ট চকলেট কেক, এটা কিন্তু স্পঞ্জি চকলেট কেক না। এই কেকটা স্পঞ্জি চকলেট কেকের চাইতে কিন্তু ময়েস্ট চকলেট কেকের টেস্ট অনেক বেশি। আর আসলে কি, আমাদের যাদের বাসায় প্রায় কেক করা হয়, একটু ভিন্ন ভিন্নভাবে না করলে বাচ্চাদের একঘেয়েমি চলে আসে, বাচ্চাদের জন্যই বেশি করা হয়, তাই না? এই যে কেকের গ্লেজটা আমি এভাবে ঢেলে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে, নিচে একটা প্লেট দিয়ে এটাকে সেট হওয়ার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। কতক্ষণ সেট হোক সে পর্যন্ত আমার কেটে নেওয়া কেকটা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি। এরপর সেট হয়ে যাওয়ার পর কেকটা আমি এনে কেক বোর্ডের উপর বসিয়ে দিলাম। এখন কেক ডেকোরেশনের পালা। আজকে কেকটা একটু ব্যতিক্রমভাবে করব। আসলে সব সময় আমরা ক্রিম দিয়েই বেশি বাচ্চাদের জন্য কেক করি বা নিজেদের জন্য করি, কিন্তু মাঝে মাঝে যদি একটু ভিন্নভাবে করি তাহলে টেস্টটা অনেক বেশি লাগবে। তাছাড়া আমরা তো রেগুলার কেক করি ঘরে, যার কারণে মুখে অরুচি আসারও আর সম্ভাবনা থাকে না। এই যে দেখুন, এই কেকের এই টেস্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। চাইলে কিন্তু এখানেই আমার এই সাইডটুকু ফিনিশিং করেই কিন্তু আমার কেক ডেকোরেশন শেষ করা যায়, এটাই সাধারণত করা হয় এভাবে, তাই না? কিন্তু আমার ডেকোরেশনটা আমি সম্পূর্ণ ভিন্নভাবে করব। উপর থেকে দেখলে কেউই বুঝতে পারবে না ভিতরে এর মধ্যে চকলেট গ্লেজ দেওয়া হয়েছে। আমি আজকে একটু ব্যতিক্রমভাবে করব, এবং বাচ্চারা কিন্তু কেকটা অনেক বেশি লাইক করেছে। ক্রিম ছাড়াও এর টেস্ট কিন্তু বড় ছোট সবার কাছে অনেক ভালো লাগবে। কিন্তু ওই যে বলেছি, অবশ্যই কোকোয়া পাউডার আর কেক ফ্লাওয়ারটা ইউজ করলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন। এই যে প্রথমে উপর এবং চারপাশটা আমি একটু নাইফটা দিয়ে সেট করে দিয়েছি। এরপর এই মাঝখানটা কী করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবই কিন্তু সেট হয়ে যাবে একদম। এরপর কিছু রাইস স্প্রিংকল আমি দিচ্ছি, চকলেট রাইস স্প্রিংকল। সব শেষে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন কেকের লুকিংটা আপনাদের দেখাচ্ছি, আর কতটা সফট হয়েছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে এটা অবশ্যই প্রেস করবেন, যাতে এরকম সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা থাকে সব রেসিপি সহজ করে দেখানো, বৈচিত্র্য আনা রান্নার মধ্যে। তো আশা করি সবাই পাশে থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটা, এবং ইয়ামিও হয়েছে। আল্লাহ হাফেজ।